আসসালামু আলাইকুম, কি সব ঠিক? তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই একটু কমেন্টে জানিও। সো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, হচ্ছে ব্রাশ ট্রাশ সব করে ফ্রেশ হয়ে আমি যাচ্ছি হচ্ছে বালিবাড়িতে। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো, তো আমি মেট্রো করে পুরে মেট্রো লিফটে করে ওপরে এসে তারপর চাপলাম। চাপার পরে দেখতে পাচ্ছি তোমরা আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে মেট্রো ট্রেনে করে। আজ আমার ফার্স্ট টাইম মেট্রোতে আমি বসেছি, তা আবার পুনেতে। মেট্রো এক্সপিরিয়েন্স অনেকটা মানে অনেক সুন্দর, মেট্রোতে বসলে লাগে ভিউগুলো সেগুলো দেখে আমার তো ভাই অনেকটাই খুশি হলো। আমি আজ ফার্স্ট টাইম লিটারলি আজকে আমি ফার্স্ট টাইম একদম জীবনে কোনোদিনও আমি আমার গ্রামে কলকাতার ওদিকেও মেট্রো আছে কিন্তু আমি কোনোদিন যাইনি। আমি অনেক 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 হ্যাপি মেট্রো করে আমি যাচ্ছি বালিবাড়িতে। বালিবাড়িতে আছে আমার বন্ধুরা, যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই হয়তো জানবে। সো আমি বালিবাড়ি যাওয়ার জন্য চলে এসেছি মানপা। মানপা স্টেশনের নাম নয়, মানপা হচ্ছে জায়গার নাম, পিএমসি হচ্ছে স্টেশনের নাম। পিএমসি স্টেশনে নেবে আমরা, বাস স্ট্যান্ডের দিকে নিচে, স্টেশনের নিচে বাস স্ট্যান্ড আছে। আমরা এখানে বাস ধরবো বলে আমি দাঁড়িয়ে পড়ে গেলাম। আমরা নয়, আমি একাই যাচ্ছি আজকে, আমি বাসে চাপতে পারি না, দেখা যাক কি হয়। বাসে চাপবো আজ প্রথমবার, কারণ বাসে গেলে পরে খরচা কম হয়। বাসে চেপে পড়েছি 20 টাকা টিকিট এখান থেকে বালিবাড়ি, মানপা টু বালিবাড়ি বাসে করে যাচ্ছি, ভালোই লাগছিল। তারপরে ট্রাফিক জ্যাম পড়ে যায় সামনে, হয় সব ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছ, একটু পরে ট্রাফিক জ্যাম লেগে যাবে। সো আমার বন্ধুরা এখনো ঘুমোচ্ছে, কলটা তুলছে না দেখতে, আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছে। আমি বাস থেকে নেমে পড়েছি, বাস থেকে নেমে দেখতে হচ্ছে আমি অনেকটাই মানে আমার মাথা দিয়ে ঘাম বেরোচ্ছে, শরীর খারাপ হচ্ছে। আমি যেহেতু বাড়ি থেকে আমি বাসে চাপতে পারি না, আমি এখানে একটুখানি রেস্ট করলাম, একটু বসে নিলাম, তারপরে কি করবো আর। আমার কাছে তো টাকা বাঁচানোর জন্য বাসে আসতে যাচ্ছিলাম কিন্তু কিছু করার নেই। তারপরে আমি বন্ধুকে ফোন করে ওলা বুক করে নিলাম। ওলা বুক করার পরে অটো করে যাচ্ছি বালিবাড়ি দেখতে, প্রথমে মেট্রো তারপরে হচ্ছে বাস, তারপরে যেতে হচ্ছে আমাকে অটো করে। দেখতে হচ্ছে আমি একা একাই চলে যাচ্ছি, এখানে আমার প্রায় 150 টাকা মতো খরচা পড়ে যায়। সো অনেকটাই ভালো লাগলো, বাসের থেকে অটোতে আমায় তুমি যেখানে পাঠাবে আমি সেখানে চলে যেতে পারবো। কিন্তু এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি বালিবাড়িতে, বন্ধুর সাথে দেখা করে বন্ধু লজ্জা করছে, আমার অনেকটাই খিদে পেয়ে গেছিলো। সেই জন্য আমি বন্ধুকে বলে তাড়াতাড়ি করে বিরিয়ানির দোকানে, 1 বছর আগে আমি এখানে বিরিয়ানি খেয়েছি, সেই বিরিয়ানিটা অনেক অনেক মিস করি আমি। সেই বিরিয়ানিটা খাওয়ার জন্য আবার 2 বন্ধু মিলে চলে গেলাম, অনেকটাই ভালো লাগছিলো। 1 বছর পর বন্ধুর সাথে দেখা, আমি 1 বছর আগে এখানেই কাজ করতাম বালিবাড়িতে, সেই বন্ধুরা এখানে এখন কাজ করে দেখতে পাচ্ছ। আমি ওকে টানছি, ও মনে করছে ওকে ভিডিওতে নেওয়ার জন্য করছি, কিন্তু তুই ভিডিওতে না আসবি না ভাই। দেখতে পাচ্ছি আমরা এখানে বিরিয়ানি খাবে 50 টাকায়, এত সুন্দর চিকেন বিরিয়ানি, 2-3 পিস চিকেন দিয়ে দেবে, মানে এর থেকে ভালো বিরিয়ানি আমি আমার লাইফে কোনো জায়গাতেও খাইনি। এই জন্য বালিবাড়িতে আমার এত টাকা খরচা করে আসা। সো বন্ধুরা আমাকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে চলে গেলো। বিরিয়ানি খাওয়ার পরে আমরা যাবো হচ্ছে একটু ঘুরতে, ঘোরার জন্য ভাই আমাদের কাছে টাকা পয়সা খুব কমে আছে, ঘোরার জন্য হচ্ছে টাকা পয়সা ছাড়াই কোথাও ঘুরতে গেলে চলে আসবে ডিমার্টে। ডিমার্টে সম্পূর্ণ একটা মলে আমরা ফ্রিতে ঢুকে পড়ে তারপর অনেক কিছু দেখি, অনেক কিছু দেখতে পাচ্ছে। আমরা বন্ধু টেডি নিয়ে খেলা করছে ভাই, সব টেডিটা ওর অনেক পছন্দ হয়েছে কিন্তু দামটা দেখে ভাই ও কি করবে আর, দাম দেখে মাথা ঘুরে গেছে, এই জন্য ফেলে দিল টেডিটা, আবার কোলে তুলে নিল। কিছু করার নেই, টাকা পয়সা নেই, আবার যখন টাকা পয়সা হবে তখন ঠিক আসবো ইনশাল্লাহ। এই দেখো টেডি নিয়ে কি করছে ভাই সাহেব, ও মানে পুতুল টুতুল নিয়ে আমি এখানে কি করবো, ভিডিও করছি, আমারও ভালো লাগছে না অতটা, কিন্তু তাও অনেকটা ঘুরে বেড়ালাম। তারপরে দেখলাম ভাই সাহেব রিনে 7 কেজি সার্পো, যেটা আমি প্রথমবার হাতে নিয়েছি, এর আগে হয়তো দেখেছি টিভির অ্যাডে মেডে আমি দেখেছি কিন্তু আজকে 7 কেজি প্রথমবার হাতে নিয়েছি, অনেকটাই ভারী, মানে কি বলবো আমি দেখে অবাক হয়ে গেছি। তোমরা দেখো কত বড় সার্পের প্যাকেট ডিমার্টের ভেতরে পাওয়া যায়। তো এত ঘোরাঘুরি করার পরে বন্ধুর জন্য একটা বেল্ট কিনে নিলাম, আরো 2 বন্ধু গিয়েছিল আমাদের সাথে, বেল্ট তো কিনে নিয়েছে, এবার কোমরের মাপে তাকে ফুটো করতে হবে, এই জন্য চলে আসলাম একটা দাদার কাছে। দাদা এখানে মল থেকে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর সকালবেলা উঠে চলে আসলাম আমরা চা খেতে, চা বিস্কুট খেয়ে টেকে আমি এখান থেকে ওলা বুক করে আবার চলে যাবো রুমে, আমার বিকেলে ডিউটি আছে যেহেতু, এই জন্য 2 কাপ চা নিয়ে নিল বন্ধু। আমাকে চাটা খাইয়ে আমাকে ওলা বুক করে দিল, তারপরে এই ওলা চলে এসেছে দেখতে হচ্ছে, আমার অটো করে চলে যেতে হবে। অটোওয়ালা কাকুটা অনেক ভালো ছিল বন্ধু, টাটা দিয়ে দিল, আমাকে চলে গেলাম। আর বন্ধুর সাথে পরে দেখা হবে, আবার যখন দেখা হবে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। এই জন্য যারা যারা ব্লগটা দেখছো অবশ্যই ফলো করে নিও, লাইক করো।